লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, আজকের যে বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের উপস্থাপনায় আছি আমি নুরুন নাহার, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। উপরেরটি হচ্ছে একজন মানুষের নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত, মানে শ্বসনতন্ত্রের ছবি দেওয়া আছে, আর নিচে একটি রুই মাছের ছবি দেওয়া আছে। আজকে আমরা রুই মাছের শ্বসনতন্ত্র শিখব এবং শ্বসন কৌশল। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা শ্বসনতন্ত্রের সংজ্ঞা বলতে পারবে, রুই মাছের শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। রুই মাছ একটি জলজ প্রাণী, এরা সাধারণত ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুলকা ফুলকা কি? গলবিলের দুই পাশে কানকোয়া দ্বারা ঢাকা ফুলকা প্রকোষ্ঠে চারটি করে মোট চার জোড়া ফুলকা থাকে। তাহলে আমরা জানি যে শ্বসন প্রতিটি জীবের জন্য একটি অপরিহার্য জৈবিক প্রক্রিয়া। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এবং খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে, সেটাই হচ্ছে শ্বসন। রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকাই। রুই মাছের দেহের সামনের অংশে দুপাশে ফুলকা প্রকোষ্ঠে চারটি করে মোট চার জোড়া ফুলকা রয়েছে। ফুলকার ছবি দেখানো আছে। একটি ফুলকার মধ্যে কি কি অংশগুলি থাকে সেগুলি আমরা একটু দেখি। রুই মাছের ফুলকাগুলো কানকো দ্বারা ঢাকা থাকে, তবে এরা এই কানকোয়া খুলতে এবং বন্ধ করতে পারে। কানকোয়ার পিছনের দিকে এক ধরনের ব্রঙ্কিওস্ট্রেগাল পর্দা থাকে, ঝুলে থাকে। ফুলকা প্রকোষ্ঠ একটি বৃহদাকার ফুলকা ছিদ্র দিয়ে বাইরে দিকে খোলা থাকে। দুটি ফুলকার মাঝে গলবিলীয় প্রাচীরটি দুটি ফুলকার মাঝে গলবিলীয় প্রাচীরটি অস্থি নির্মিত, যাকে ফুলকা আর্চ বলে। রুই মাছে গলবিলের প্রতি পাশে পাঁচটি ফুলকা আর্চ থাকে, যার প্রথম চারটি একটি করে ফুলকা বহন করলেও পঞ্চমটি তা করে না। এটি হ্রাসপ্রাপ্ত ফুলকা এবং এটি একসারি ফুলকা সূত্র বহন করে। ফুলকা আর্চের ভিতরের দিকে কয়েকটি ভাঁজ বিশিষ্ট ফুলকা দন্তিকা, বা যেটাকে আমরা গিল রেখার বলি, যার কাজ হচ্ছে পানিতে আসা খাদ্যকণাকে ফুলকা প্রকোষ্ঠে ঢুকতে বাধা দেয়, ফলে ফুলকাগুলি কঠিন বস্তুর ঘর্ষণ থেকে রক্ষা পায়। প্রতিটি ফুলকা দুসারি ফুলকা সূত্র দ্বারা গঠিত। ফুলকা ল্যামিনির প্রতিটি সারিকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বলে। প্রতিটি ফুলকা সূত্রকের ভিতরে
ছোট ছোট অনেকগুলি এপিথেলিয়াম পর্দা আবৃত পাত থাকে। এই পাতের ভিতরে রক্ত নালিকার কৈশিক জালক রয়েছে, যার এক পাশ দিয়ে অন্তর্বাহী এবং অন্য পাশ দিয়ে বহির্বাহী ফুলকা ধমনী বিস্তৃত। এই প্লেটগুলি থাকার কারণে ফুলকার উপর দিয়ে প্রবাহিত পানি হতে ফুলকা বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে সক্ষম হয়। তাহলে আমরা দেখলাম যে এখানে গিল রেখার, ব্রাঙ্কিয়াল আর্চ, বহির্বাহী ধমনী, ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম এবং ডেমিব্রাঙ্ক। ফুলকার বিভিন্ন অংশ, এই যে গিল রেখার, তারপর ব্রাঙ্কিয়াল আর্চ, সেটা একটু আগেও আমরা দেখছি, তারপরে ফুলকার ফিলামেন্ট, বায়ুথলি বা পটকা একটু জেনে নেই। পটকা বা বায়ুথলি পেরিফিসারাল নামক পাতলা প্রাচীর বিশিষ্ট গ্যাসপূর্ণ থলি। পটকা সিলোম গহ্বরে অবস্থিত। আর ব্রঙ্কিওস্টেগাল পর্দা মাছের কানকোয়ার নিচে কৈশিক জালিকা সমৃদ্ধ পাতলা পর্দা। একটা পটকা বা বায়ুথলির গঠন একটু দেখি আমরা। বায়ুথলির গঠন অনেক সময় পরীক্ষাতে আসে, শুধু চিত্র আসতে পারে। সম্মুখ কক্ষ, পশ্চাৎ কক্ষ, নুমেটিক ডাক্ট এবং অন্ননালী। শ্বসন প্রক্রিয়াতে আসি আমরা এখন। শ্বসন প্রক্রিয়া দুটি পর্যায়ে সম্পন্ন হয়, 1 নম্বর হচ্ছে প্রশ্বাস এবং 2 নম্বর হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাসের সময় কানকোয়া বন্ধ থাকে এবং পানি মুখ দিয়ে মুখ বিবরে প্রবেশ করে। নিঃশ্বাসের সময় কানকোয়া খুলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি দেহ থেকে বাইরে বের হয়ে আসে। আচ্ছা, তাহলে প্রশ্বাসটা একটু বিস্তারিত বলি। রুই মাছ যখন শ্বাস গ্রহণ করে তখন কানকোয়া এবং ব্রঙ্কিওস্টেগাল পর্দা বন্ধ হয়ে যায়। এতে গলবিলে চোষণ বলের সৃষ্টি হয়, চোষণ বলের সৃষ্টি হয়, ফলে ফুলকা ছিদ্রগুলি সংকুচিত হয়ে পড়ে। এ সময় মুখ খোলা থাকায় প্রসারিত মুখবিবর ও গলবিল অঞ্চল বাইরে থেকে আসা পানি দিয়ে ভরে যায়। পানির চাপে ফুলকা প্রকোষ্ঠের সামনের অংশও প্রসারিত হয়। আর নিঃশ্বাসের সময় বা শ্বাসত্যাগের প্রথম পর্যায়ে পানিকে মুখে ধরে রাখার জন্য মুখের কপাটিকা গুলি বন্ধ হয়ে যায়, ফলে মুখবিবর ও ফুলকা প্রকোষ্ঠ সংকুচিত হতে থাকে। এ সময় কানকোয়া ব্রাঙ্কিওস্টেগাল পর্দা তুলে নিলে ফুলকা ছিদ্রগুলি মুক্ত হয়ে যায়। অতঃপর ফুলকা প্রকোষ্ঠে জমে থাকা পানি ফুলকা সূত্রের উপর দিয়ে বয়ে ফুলকা ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। পুরো শ্বসন প্রক্রিয়া ফুলকা প্রকোষ্ঠ সাকশন পাম্প হিসাবে কাজ করে। এখানে শ্বসন প্রক্রিয়াটা চিত্রের মাধ্যমে তাহলে শ্বসনের যে শারীরবৃত্ত সেটা একটু বলি। যে অন্তর্বাহী ফুলকা ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বয়ে এনে ফুলকা সূত্রকে কৈশিক জালকে ছেড়ে দেয়। তাহলে অন্তর্বাহী ফুলকা ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বয়ে এনে ফুলকা সূত্রকে কৈশিক জালকে ছেড়ে দেয়। এ সময় শ্বাস গ্রহণকালে অক্সিজেন যুক্ত পানি ফুলকা সূত্রকের উপর দিয়ে বয়ে গেলে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসীয় বিনিময় ঘটে। রক্ত পানিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ও পানি থেকে অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন বহির্ফুলকা ধমনীর সাহায্যে গৃহীত হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একক কাজ রুই মাছের ফুলকার গঠন ও কাজ লিখো। আর মূল্যায়ন, প্রাণীবিদ নজরুল ইসলাম তার বন্ধুর সাথে আলাপ করার সময় বললেন, কর্ণাটক পর্বের একটি বিশেষ জলজ প্রাণী পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া
স্থলজ কর্ণাটা পর্বের প্রাণী থেকে ভিন্ন ধরনের। তাদের এই বিশেষ তন্ত্রের প্রধান অঙ্গটিও ভিন্ন ধরনের। তাহলে এটা তো আমরা বুঝতেই পারতেছি কি হবে। তো তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, কানকোয়া কি, পটকা বলতে কি বোঝায়, উদ্ভিদকে জলজ প্রাণীটিতে সংঘটিত বিশেষ প্রক্রিয়াটি বর্ণনা করো, উদ্দীপকে উল্লিখিত স্থলজ জলজ প্রাণীদের বিশেষ অঙ্গটির বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। তাহলে বাড়ির কাজ তোমাদের জানা থাকবে, রুই মাছের বায়ুথলি বা পটকার চিত্র সহ গঠন বর্ণনা করো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। সবাইকে ধন্যবাদ।